Assalamualaikum warahmatullah. বন্ধুরা, ঢাকার খুব কাছেই মনোমুগ্ধকর খুবই সুন্দর পরিবেশের একটি জায়গা, আপনারা হয়তো রেগুলার আসা যাওয়া করেন এদিক দিয়ে, সেটা হলো কাঁচপুর ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচপুর ব্রিজের উপরে আছি, অসাধারণ সুন্দর ভিউ দেখছি। তো আপনি দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যা নদী, এটা হলো শীতলক্ষ্যা নদী, বিশাল আকারের নদী। এই নদী দিয়ে বিশাল বড় বড় জাহাজ চলাচল করে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পানির নিচ দিয়ে যাচ্ছে, এটাকে বলে স্টিল বুড়ি। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে, আমি ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছেন বিকালবেলা মানুষ বসে আড্ডা দিচ্ছে, খুবই বাতাস, চমৎকার ভিউ দেখছে, জাহাজ দেখছে। দেখতে পাচ্ছেন আমি কাঁচপুর ব্রিজের উপরে আছি। তো কাঁচপুর ব্রিজ থেকে আমি শীতলক্ষ্যা নদী উপভোগ করছি, নদী ও সূর্যের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সূর্য ডুবুডুবু অবস্থায় আমি ব্রিজ থেকে সৌন্দর্য উপভোগ করছি। তো আমার কাছে খুবই ভালো লাগলো জায়গাটা, খুবই সুন্দর এবং দেখার মতো একটি জায়গা। আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি জাহাজ, মনে হচ্ছে আমার নিচ দিয়ে যাচ্ছে, খুবই চমৎকার এবং ভালো লাগছিল বিশাল আকারের জাহাজ দেখতে। তো এই জাহাজগুলো এখন গ্রামগঞ্জে দেখা যায় না, কারণ নদী ছোট হয়ে গেছে, তাই বড় বড় জাহাজগুলো যায় না। আমার কাছে সবচেয়ে ভালো লাগার মতো একটি জাহাজ, তো আমার মনে হয় এটা আমি এত সুন্দর জাহাজ প্রথমবার দেখলাম, রেড রঙের লাল কালার, খুবই চমৎকার লাগছিল জাহাজটা। আমি ব্রিজের উপর থেকে দেখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের মনে হচ্ছে পর্যটক বিকালবেলা আড্ডা দিচ্ছে, ঘোরাঘুরি করছে। তো এই ব্রিজ থেকে জাহাজগুলো দেখতে খুবই চমৎকার লাগলো। তো আপনারা কাঁচপুর ব্রিজের কাছাকাছি থাকলে, কেউ আসলে ব্রিজের উপরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জাহাজ উপভোগ করতে পারেন, খুবই ভালো লাগার মতো একটা জায়গা। বিভিন্ন রকমের জাহাজ এই নদী দিয়ে চলাচল করে। তো খুবই চমৎকার এবং ভালো লাগার মতো একটা জায়গা, পরিবেশ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন বিকালবেলা পর্যটক আনাগোনা করছে। তো সব মিলে আসলে আমার কাছে খুবই ভালো লাগার মতো একটা জায়গা হলো এটা। তো আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।